সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়গুলি মৎস্য ও প্রাণী সম্পদ। বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত? কুষ্টিয়া গ্রেট। ছাগল উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ এবং মাংস উৎপাদনে পঞ্চম। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেট হিসেবে পরিচিত। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে? সিরাজগঞ্জে। গবাদি পশু জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করে? লর্ড লিন লিথ গো। বাংলাদেশের গবাদি পশুদের প্রথম ভ্রূণ বদল করা হয় কবে? 5ই মে 1994 সালে। বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুজাতীয় মাছের পোনা ধরা নিষেধ? 23 সেন্টিমিটার। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী অঞ্চলের সবচেয়ে বড় অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে চিংড়ি মাছের চাষ। কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত? ফ্রিজিয়া। বনরুই এক ধরনের বিড়াল। পার্বত্য চট্টগ্রামের বনে কোন ধরনের হরিণ পাওয়া যায়? বার্কিং ডেয়ার। চিংড়ি মাছ বাংলাদেশে কি নামে পরিচিত? হোয়াইট গোল্ড। পিয়ানহা একটি রাক্ষসে মাছ। বাংলাদেশের কেন্দ্রীয় গোর প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? সাভারে। বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন খামারটি কোথায় অবস্থিত? ময়মনসিংহে। বাংলাদেশের জিডিপিতে পশু সম্পদের অবদান 2.67%, তবে তথ্যটি পরিবর্তনযোগ্য। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান তৃতীয়। বাংলাদেশে একটি জীবন্ত জীবাশ্মের নাম হচ্ছে রাজকাঁকড়া। দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? পাবনা জেলায় অবস্থিত।